হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মারফু হাদিস, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল বলেন, সাবউন ইউজরিলিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। সাতটা আমল আছে, যে সাতটা আমল কোনো মানুষ যদি করে যেতে পারে পৃথিবীর জমিনে তার জীবন থাকতে, তাহলে তার মৃত্যুর পরে কবরস্থ থাকা অবস্থায়ও সেটার ফল সে ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সাতটা আমল কি? এর মধ্যে একটা হলো মানে আল্লামা আইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে মানুষদেরকে বিলাইয়া দেয়, যে জ্ঞান অর্জন করেছে, উপকারী জ্ঞান মানুষদেরকে সঠিক দিশা দিয়েছে, বক্তব্যের মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, সেমিনারের মাধ্যমে হোক, যেভাবে হোক সঠিক বিষয়টা মানুষের কাছে সে পৌঁছাইয়া দিয়েছে। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার থেকে যদি একটা শব্দ হয়, একটা বাক্য যদি হয়, একটা বিষয়ও যদি হয়, সেটাও তোমরা কি তোমাদের পরবর্তী জেনারেশনের নিকটে তোমরা পৌঁছাইয়া দাও। একটা বিষয় যদি পৌঁছাইয়া দেয় তাহলেও সে কি করলো? ইলিম বিলাইয়া দিল। হাজিরিনে কেনাম, কেউ যদি ইলিম অর্জন করে এবং সেটা যদি মানুষের নিকট বিলাইয়া দেয়, প্রচার প্রসার করে দেয়, তাহলে এই ইলিমটা থেকে আরও মানুষ, তার থেকে আরও মানুষ জানবে, তার থেকে আরও মানুষ জানবে, এইভাবে জানতে 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 কেয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আর এই প্রথম জানানেওয়ালা মানুষটা মৃত্যুর উপরে কবরে থেকে থেকেও সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা। দুই নম্বর হলো আউ কারান হারান, যদি কোনো মানুষ নদী খনন করে মৃত্যুবরণ করে, নদী নালা খনন করে, যেমন নদী কিসের জন্যে? পানির জন্যে। মানুষ এই পানি দ্বারা জমিন চাষ করবে, মানুষ পানি পান করবে, পশু পাখি পানি খাবে, এইরকম বিভিন্ন প্রাণী পানি পান করবে, এই উদ্দেশ্যে যদি কোনো মানুষ নহর প্রবাহিত করে, খাল খনন করে রেখে যায়, তাহলেও কিয়ামত পর্যন্ত এইখান থেকে পানি পান করে যত মানুষ জীবন বাঁচাবে, যত মানুষ নাকি আমল করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তিন নম্বর হলো আউ হেফারা বি ইরান, কেহ যদি কূপ নির্মাণ করে যায়। কূপ বলতে আগেকার সময়ে কূপের খুব গুরুত্ব ছিল, কারণ মরুভূমি এরিয়াতে পানির খুব অভাব ছিল। যদি কোনো মানুষ বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা করে যায়, যে মানুষ পানি খাবে, এই পানি খাইয়া যে তৃষ্ণা মেটাবে, শান্তি পাবে, দোয়া দিবে, কিয়ামত পর্যন্ত সওয়াব তার আমলনামায় যোগ হইতে থাকবে। চার নম্বর হলো আও গারাসা নাখলান, কেহ যদি একটা খেজুর গাছ রোপণ করে যায়, এই খেজুর গাছ থেকে যত ফল বের হবে, যত ফল পশু পাখি খাবে, মানুষ খাবে, কিয়ামত পর্যন্ত সওয়াব তার নামায় আমল নামায় লিপিবদ্ধ হইতে থাকবে। অন্যান্য ফলজ গাছ যদি রোপণ করে যায়, তাহলেও এই ফল পশু খেতে পারে, পশু পাখি খাবে, মানুষ খাবে, এই সবগুলোর সদকায়ে জারিয়ার সওয়াব পাবে, আল্লাহ তাকে সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। ফার্স্ট নম্বর হলো আও বানা মসজিদান, কেহ যদি মসজিদ নির্মাণ করে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে যাবে, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বেহেশতের মধ্যে একটা গড় দান করবেন। সুবহানাল্লাহ। গড় নির্মাণ করবেন, এখন সে এক টাকা দিয়ে নির্মাণে শরিক হতে পারে, এক লক্ষ টাকা দিয়েও নির্মাণে শরিক হতে হবে পারে, তার সাধ্য অনুযায়ী নির্মাণ কাজে যতটুকু দিয়ে সহযোগিতা করবে, সেও নির্মাণ করার সওয়াব পাবে, তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ দান করবেন। ছয় নম্বর হলো আউ ওয়ারাসা মুসহাফান, কেহ যদি এরকম কোনো সহিফা বা কোনো ইসলামিক বা শরিয়ার হুকুম আহকাম সম্বলিত কিতাব লিপিবদ্ধ করে যায়, কোরআন শরীফ লিপিবদ্ধ করে যায়, হাদিস শরীফ লিপিবদ্ধ করে যায়, এরকম সাফাইয়া প্রকাশনা করে যায়, কিয়ামত পর্যন্ত নামে আমল নামায় তার সওয়াব লিপিবদ্ধ হইতে থাকবে। আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, আর শেষমেশ হলো যদি সে নেক সন্তান রেখে যেতে পারে, যে সন্তানটা তার মৃত্যুর পরে তার জন্য ইস্তেগফার কামনা করবে।